নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই আমার সমস্ত বন্ধুদেরকে জানাই দোলের অনেক শুভেচ্ছা আর দোল উপলক্ষে আমি আজ বানিয়ে দেখাবো ঠান্ডায় শরবতের রেসিপি এটা বানিয়ে নেওয়া ভীষণ সহজ এবং বাড়িতে গেস্ট এলেও এটা বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারবেন এবং এটা আজকে আমি প্রিমিক্স করেও দেখাবো যাতে করে অনেক দিন আপনারা স্টোরও করতে পারেন প্রিমিক্স বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জার এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবং শরবত বানাবার পর যদি মনে হয় চিনিটা কম হয়েছে তাহলে সেই সময়ও কিন্তু চিনির পরিমাণটাকে নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে এখন আমি মেজারিং কাপ নেবে বাকি সমস্ত উপকরণ নেব প্রথমেই নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মিল্ক পাউডার মিল্ক পাউডার দিতে না চাইলে দেবেন না তবে দিলে কিন্তু একটা বেশ ক্রিমি টেক্সচার হবে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পেস্তা ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কাজু বাদাম যে তো এটা প্রিমিক্স হচ্ছে পাউডার বানানো হবে তাই চাইলে আপনারা কিন্তু ভাঙা কাজুও এর মধ্যে ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আমন্ড বাদাম দু টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা সমস্ত উপকরণগুলো আমি এখানে মেজারিং কাপ মেপে নিয়েছি যাতে করে প্রিমিক্সটা আমার একদম পারফেক্ট তৈরি হয় আপনারাও সেভাবেই নিতে চেষ্টা করবেন এখন এর মধ্যে পাঁচ ছটা ছোটো এলাচ দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক পিঞ্চ মতো জাফরান বা কেশর জাফরানটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে ফ্লেভার হবে এবং তার পাশাপাশি হালকা একটা কালার হবে তবে আপনারা যদি দিতে না চান আপনাদের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে আর এখানে আমি কিন্তু কোনো কিছুই রোস্ট করে দিইনি তবে আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু চিনি এবং মিল্ক পাউডারটা আর জাফরানটাকে পরে দিয়ে এই যে বাকি ড্রাই ফ্রুটগুলোকে আছে সেগুলোকে একটু গরম করে নিয়ে তারপর পাউডার বানাতে পারেন তবে এগুলোকে অতিরিক্ত রোস্ট করবেন না দেখুন আমার কিন্তু এই পাউডারটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং এরকমই একটা মিহি পাউডার কিন্তু বানিয়ে নিতে হবে এই পাউডারটা বানিয়ে নেওয়ার পরে এখন এটাকে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিন পর্যন্ত কিন্তু খুবই ভালো থাকে তারপর যখনই আপনাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে খেতে পারবেন এখন আমি ঠান্ডায় শরবতটা বানাবো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি একটা সসপ্যান এখানে আমি দু গ্লাস শরবত বানাবো তাই সেই মাপে আমি নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে এই পাউডার প্রতি এক গ্লাসের জন্য এক চামচ পাউডারই কিন্তু যথেষ্ট আর এইভাবেই নিলেই কিন্তু এটা একদম পারফেক্ট তৈরি হবে দু গ্লাস শরবতের জন্য এখানে আমি মেজারিং কাপ মেপে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণে দুধ দুধটা কিন্তু কাঁচা নয় দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া আছে এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এই পাত্রটাকে বসিয়ে দিয়ে এখন এটাকে একবার একটু ফুটে উঠতে দেব আর এখানে আমি কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি তবে আপনারা যদি হোলির দিনে একটু কালারফুল শরবত পেতে যান তাহলে ক্ষেত্রে খুব সামান্য পরিমাণে একটুখানি ফুড কালার ব্যবহার করতে পারেন এখন দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দুধটা ফুটে ওঠার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে কমিয়ে দিয়ে এটাকে মিনিট দুয়েকের জন্য একটু ফুটিয়ে নেব তবে এটা যেন খুব বেশি গাঢ় করে ফেলবেন না তাহলে

মিনিট দুয়েক মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি এর থেকে বেশি আমি আর ফোটাবো না এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব দুধটা রুম টেম্পারেচারে চলে এসেছে এখন এটা সার্ভ করব তার জন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণে আইস কিউবস আপনারা যতটা ঠান্ডা খেতে পছন্দ করেন সেই আন্দাজে আইস কিউবসটা ব্যবহার করবেন তারপর এর মধ্যে ঠান্ডায় যে শরবতটা বানিয়ে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি আর ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি সামান্য একটু পেস্তা কুচি দিয়ে তৈরি হয়ে গেল দোলের স্পেশাল শরবত ঠান্ডাই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ